ঢালিউডের চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী হিশাম চিস্তির মধ্যে আনুষ্ঠানিক বিয়ের বিচ্ছেদ ঘটেছে। চলতি বছরের 7 সেপ্টেম্বর দুজনের সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন তমা মির্জা। তিনি গণমাধ্যমকে বলেন, এই সম্পর্ক নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি ও ঝামেলার সৃষ্টি হয়েছে। সম্পর্কটা টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব ছিল না, তাই বিচ্ছেদ হওয়াটাই ভালো হয়েছে। অপরদিকে এ প্রসঙ্গে নায়িকার সাবেক স্বামী হিশাম গণমাধ্যমকে বলেন, বিয়ের পর থেকে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছিল, সেসব মামলা পর্যন্ত গড়িয়ে যায়। আমি আর এসব সহ্য করতে পারছিলাম না। আমার পরিবার আছে, পরিবারের সম্মান রয়েছে। সব কিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের 3 তারিখ সাক্ষীদের সামনে রেখে আপোষনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা তুলে নেই। এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। 7 সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী 3 মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে। তিনি আরও বলেন, তমা মির্জার জন্য আমার শুভকামনা রইল। আমি শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। 2019 সালে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দেন চিত্রনায়িকা তমা মির্জা। কিন্তু হিশাম চিস্তির সঙ্গে বিয়ের 1 বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন, ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত। এদিকে কিছুদিন ধরেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির সঙ্গে নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। নির্মাতার সর্বশেষ খাঁচার ভেতর অচিন পাখি নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তমা মির্জা। এই কাজটি করতে গিয়েই একে অন্যের কাছাকাছি আসেন এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে গুঞ্জন রটেছে।